ত্বককে সুন্দর টানটান ফর্সা করতে দাগ মুক্ত রাখতে বন্ধুরা আজকে তোমরা এক চামচ দুধকে এইভাবে কাজে লাগাও আজকের ভিডিওতে আমি শেয়ার করেছি এক চামচ দুধ দিয়ে কিভাবে স্কিন কেয়ার করা যায় প্রপার স্কিন কেয়ার যেটা করলে স্কিনের দাগ ছোপ তো কমবেই তার সাথে সাথে বন্ধুরা তোমাদের চোখের তলায় যদি কালি ভাব থাকে মুখের চারপাশে কালচে ভাব হয়ে গেছে ব্ল্যাক স্পট কিভাবে সেগুলোও দূর হবে এবং রুক্ষ শুষ্ক ত্বক কোচকানো চামড়াও কীভাবে টান টান থাকবে তারই একটা ছোট্ট রেমেডি তো প্রথমেই কাঁচা দুধ আমি একটা কাপের মধ্যে নিয়ে সেটা কটন দিয়ে আমার মুখটাকে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি কারণ কাঁচা দুধের মতো ক্লিনজার আর কিচ্ছু নেই এটা স্কিনের ভেতর থেকে একদম ধুলো ময়লা মেকআপ যদি থাকে স্কিনে সব টেনে বার করে আনে তো প্রথমেই স্কিনটাকে পরিষ্কার করে নেবে তারপর একটা ছোট বাটিতে নিয়ে নেবে এক চামচ মতো কাঁচা দুধ তার মধ্যে নিয়ে নেবে ছোট দু চামচ মতো চালের গুঁড়ো চালের গুঁড়ো আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে না থাকলে একটু মিক্সার গ্রাইন্ডারে বা শিলেতে গুঁড়ো করে নেবে যে দুটোকে প্রথমে মিক্স করে নেবে মিক্স করে নিয়ে একটুখানি রাখবে দেখবে চাল গুঁড়ো অনেকটা নরম হয়ে গেছে এরপর এর মধ্যে তোমরা দিয়ে দেবে গ্লিসারিং হাফ চামচ মতো ছোট চামচের হাফ চামচ গ্লিসারিন এখানে অ্যাড করবে গ্লিসারিনও হচ্ছে খুব ভালো ময়েশ্চারাইজার তেমনই আমাদের স্কিনকে ক্লিন করে নরম রাখে স্কিনের ভিতরে স্তরে গিয়ে স্কিনটাকে নরম রাখে এবার এটা তৈরি হয়ে গেল ফেস প্যাক রাত্রিবেলা তোমরা এই উপায়টা করবে প্রথমে স্কিনটাকে ক্লিন করে নেবে তারপর এই প্যাকটা স্কিনে লাগাবে স্কিন ব্রাইটিংয়ের জন্য স্কিন হোয়াইটিংয়ের জন্য কাঁচা দুধ আর চালের গুঁড়ো হচ্ছে দুর্দান্ত উপাদান এই দুটোই আমাদের স্কিনকে ফর্সা করে টান টান করে আর এখানে আমি গ্লিসারিন অ্যাড করেছি গ্লিসারিন হচ্ছে এমন একটা ক্লিনজার এটা আমাদের স্কিনের ভিতরে স্তরে গিয়ে স্কিনটাকে নরম রাখে সবসময় মনে হয় মুখ ধুলে স্কিনটা একটু রুক্ষ শুষ্ক হয়ে যায় টান টান হয়ে যায় সেই ভাবটা আসতে দেয় না তো গরমেও গ্লিসারিন কিন্তু ব্যবহার করা যায় এবার ঠিক পাঁচ থেকে দশ মিনিট রাখবে স্কিনে তারপর দুধের মধ্যে একটা কটন ভিজিয়ে নেবে দিয়ে হালকা হাতে এরকম রাব করবে বা হাতের মধ্যেও দুধ নিয়ে দুধ দিয়ে প্রথমে স্কিনটাকে এরকমভাবে রাব করবে অল্প পরিমাণ দুধই লাগছে এখানে এই প্যাকটা কিন্তু ডেলি ইউজ করতে হবে না সপ্তাহে দুদিন করলে হবে এটা এইভাবে তোমরা হালকা হাতে রাব করে নেবে তারপর জল দিয়ে ধুয়ে নেবে তোমাদের এখানে দেখাচ্ছি দেখো স্কিনটা কতটা স্মুথ লাগছে থেকে অনেকটা পরিষ্কার হয়ে গেছে আর একটা ফ্ললেস ব্যাপারটা চলে আসছে এটা সময় বলবো না ফর্সা হয়ে যাবে তোমরা যদি নিয়ম করে এটা অ্যাপ্লাই করো তোমাদের রঙ পরিষ্কার হতে বাধ্য আর দাগ ছোপো হালকা হবে এবার জল দিয়ে ধুয়ে চলে এসছি দেখো স্কিন কতটা টান টান লাগছে আমার এবার আমি একটা ছোট্ট নাইট ক্রিম বলো নাইট সিরাম বলো এটা রেডি করেছি তার জন্য পরিষ্কার বাটিতে অল্প একটু কস্তরি হলদি অল্প একটুখানি অ্যালোভেরা জেল নিয়ে দিয়ে দুটোকে খুব ভালো করে মিক্স করে নেবে তোমরা চাইলে এর মধ্যে অল্প একটু গোলাপ জল অ্যাড করলেও করতে পারো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ঠিক পুরো এক টেবিল চামচ মতো কাঁচা দুধ দিয়ে এ কটাকে খুব ভালো করে মিক্স করে একটা কন্টেনারে স্টোর করে তোমরা ফ্রিজেতে স্টোর করে রেখে দাও সাত দিনের মতো তৈরি করে রেখে দাও ভালো থাকবে হয়ে যাওয়ার পর আবার তোমরা তৈরি করে রেখে দেবে এবার যেখানে যেখানে তোমাদের ব্ল্যাক স্পট স্কিনে বেশি আছে সেইখানে সেখানে একটু বেশি করে অ্যাপ্লাই করবে বা যাদের স্কিন এমনি পরিষ্কার আছে স্কিনটাকে আরও সুন্দর গ্লোয়িং করতে চাইছো তারা পুরো মুখে দেবে আর এটা যাদের ডার্ক সার্কেলের সমস্যা আছে তারা চোখের তলায় অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করবে হালকা হাতে একটুখানি মাসাজ করে নেবে তোমরা ঠোঁটের চারপাশেও যাদের কালচে ভাব আছে সেখানেও খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবে এটা তোমরা অ্যাপ্লাই করে রেখে দিতে পারো হোল নাইট সারা রাত বা তোমরা পনেরো মিনিট পর হালকা জল দিয়ে ধুয়ে নিতে পারো তো বন্ধুরা আজকের এই ছোট্ট রেমেডি যদি ইউজফুল মনে হয় একটা লাইক দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা